was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim. He taught us to be just and kind, and to feed the poor and hungry. Help the wayfarer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when he smiled. Was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ. কোরআনের বাণীর এমন একটা সম্মোহনী শক্তি আল্লাহ তাআলা কোরআনের ভেতর দিয়েছেন, এর কারণে কোরআনের কথা শুধু আমরা শুনলে আমাদের হৃদয়ে যে শুধু ঠান্ডা হয় এমনটা নয়। অমুসলিমরাও যদি কোরআনের কথা শুনে অমুসলিমদের অন্তরটারেও ঠান্ডা করে দেয় কে? ওই কোরআন আমাদের কাছে আছে না নাই? এই কোরআনের কোনো চেঞ্জ হয়েছে? দেড় হাজার বছরের এই লম্বা সময়ে কোরআনের একটা আয়াতও চেঞ্জ হয়েছে? একটা শব্দ, একটা অক্ষর, একটা জের জবর পরিবর্তন হয়েছে? জোরে বলেন, হয়েছে? এই কোরআনের মতো আরেকটা বই যদি আমরা পৃথিবীর সবাই মিলে বানাতে চাই, বানানো যাবে? জোরে বলেন, যাবে? আপনারা আহমদ দিদাদের নাম শুনেছেন? জাকির নায়েকের গুরু আহমদ দিদাদ একটা বই লিখেছেন, দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন। ওই বইতে তিনি উল্লেখ করেছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার ক্রে ওয়ান সুপার কম্পিউটার, এটা দিয়ে আমেরিকার মিলিটারিতে যারা চান্স পায় মানে সেনাবাহিনীতে, তারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করার জন্য এই কম্পিউটার ব্যবহার করে। তো আমেরিকার বিজ্ঞানীরা আহমদ দিদার তার আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআনে বলছেন যে কম্পিউটারের সব ইনফরমেশনগুলোকে কনসাইজ করে ওই ক্রে ওয়ান সুপার কম্পিউটারের মাইক্রোচিপসের ভেতর ঢুকিয়ে কমান্ড করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? ও কম্পিউটার, তুমি অ্যানালাইসিস করে বলো, এই কোরআনের মতো আরেকটা বই কি পৃথিবীর মানুষের বানানো সম্ভব? আপনারা বলছেন জি না, কিন্তু কম্পিউটার বলেছে ইয়েস, সম্ভব, ইটস পসিবল, ইটস পসিবল, বাট ইউ নিড টু স্পেন্ড মোর দেন 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স। সম্ভব, কিন্তু পৃথিবীর সব মানুষদেরকে 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকা লাগবে আর চেষ্টা করা লাগবে। এটা শুনে বিজ্ঞানীরা তো মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন পারা তো যাবে, কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে যে অক্ট্রিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। অক্ট্রিলিয়ন হচ্ছে এমন একটা সংখ্যা যেটা পর্যন্ত পৌঁছা মানুষের পক্ষে অসম্ভব। সংখ্যাতাত্ত্বিক নিয়ম আমাদেরকে শেখায় যে সংখ্যা শুরু হয় একক দিয়ে, তারপরে দশক, তারপরে শতক, তারপরে সহস্র, তারপর উজুদ, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপর কোটি, তারপর মিলিয়ন, বিলিয়ন, ফিলিয়ন, জিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? এই 63 অক্ট্রিলিয়ন বছর আমাদের বাইসে থাকা লাগবে, আর 63 বছরই তো আমরা হায়াত পাই না, ঠিক কিনা? 63 অক্ট্রিলিয়ন বছর যদি পৃথিবীর সবগুলো মানুষ হায়াত পায় আর যদি চেষ্টা করে, তাহলে পারহ্যাপস, মেবি, সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে। সর্বশেষ কম্পিউটারের স্ক্রিনে অ্যানালাইসিস শেষে, বিশ্লেষণ শেষে যে কথাটা এসেছে সেটা হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর মানুষগুলোর 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই কোরআন আমাদের হাতে আজও আসে না নাই?
The greatest resource of power, the book of books, পৃথিবীর সবচেয়ে সেরা বই। এই বইয়ের কপিগুলো যদি কেউ আগুন দিয়েও জ্বালায় দেয়, আমাদের হাফেজ ভাইদের কলিজার ভেতরে কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। এজন্য পৃথিবীর যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিলে পৃথিবী থেকে কোরআন দূর করা সম্ভব নয়, কারণ হাফেজ ভাইদের কলিজায় কোরআনকে সংরক্ষণ করেছে কে? কেউ যেটা পারে না পারে কে? تعال بادر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى عالي الهدى أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خيرا